বাংলা টেলিভিশন এই প্রথম থ্রিলার গল্প নিয়ে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক লালকুঠি। হ্যাঁ, ঠিকই ধরেছেন দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা লালকুঠির ট্রেলারও দেখে ফেলেছেন আর তাতে রহস্যের গন্ধ পেয়েছেন। জি বাংলায় আজ থেকে শুরু হচ্ছে রাত 9:30 লালকুঠি ধারাবাহিকটি। মুখ্য চরিত্রে রাহুল বন্দ্যোপাধ্যায় ও রূপমা রায়, অন্যান্য চরিত্রে রয়েছেন অনামিকা সাহা, দেবদূত ঘোষ, তনুকা চ্যাটার্জি, প্রিয়ম চক্রবর্তী প্রমুখ। লালকুঠি ধারাবাহিকটি পরিচালনায় শুভেন্দু চক্রবর্তী এবং প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। বাংলা টেলিভিশনে এই থ্রিলার ধর্মী কাজ প্রসঙ্গে লালকুঠির মুখ্য চরিত্ররা কি বলছেন শুনে নেওয়া যাক। হ্যালো, আমি রূপমা, মানে লালকুঠির অনামিকা। নমস্কার সবাইকে, সবাই আশা করি খুব ভালো আছেন। আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি নিয়ে আসছি একটি নতুন ধারাবাহিক যেখানে আমি অভিনয় করছি। আমার সঙ্গে আরো অনেক 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 ট্যালেন্টেড এবং সিনিয়র অ্যাক্টর্সরাও আছে। তো এই লালকুঠির গল্পটা আমি খুব একটা বলতে পারবো না এখন এই মুহূর্তে, সেটার জন্য আপনাদের দেখতে হবে লালকুঠি। আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে আমার ক্যারেক্টারটা, যেটা আমার চরিত্রটা, আমি একজন জুয়েলারি ডিজাইনার এবং বিদেশে পড়াশোনা করে এসেছি, এখানে চাকরি করছি। খুঁজতে খুঁজতে একজনের সাথে দেখা হয় এবং তার সাথে খুব একটা মধুর না, বেশ ঝামেলাই লাগছে, ব্যাস এইটুকুই। এর থেকে বেশি কিছু বলতে পারবো না, তবে লালকুঠি বাড়িটার মধ্যে কিছু একটা রহস্য আছে আর সেই রহস্যটাই উদ্ঘাটন করবো আমি। তার জন্য যেতে হবে আমাকে ওই বাড়িটাতে আর দেখতে হবে আপনাদের লালকুঠি সোম থেকে শুক্র ঠিক রাত 9:30 শুধুমাত্র জি বাংলায়। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো বেঙ্গলি টেলিভিশনে কখনো এরকম থ্রিলার সিরিয়াল নিয়ে কাজ করেন কেউ, আমিও প্রথমবার করছি, আপনারাও প্রথমবার দেখছেন, তাই চাইবো আরো বেশি বেশি ভালোবাসা আপনারা দেবেন আমাকে এবং আমার পুরো টিমকে। সবাই ভালো থাকবেন, বাই, দেখা হচ্ছে ঠিক রাত 9:30। নমস্কার, আমি রাহুল, আমি লালকুঠিতে আছি, বিক্রম চরিত্রটা আমি অভিনয় করছি। ইট ইজ সাচ আ নাইস এক্সপিরিয়েন্স টু কাম ব্যাক টু ইয়োর হোম, মানে আমি জীবনে প্রথম সিনেমায় সুযোগ পাই, তার কারণ আমার জি বাংলায় একটি টেলিভিশন সিরিয়াল তখন সেই সময় খুব হিট করেছিল এবং সেইটাতেই আমি লোকের নজরে পড়ি। প্রায় 14-15 বছর পর সেই চ্যানেলে ফিরছি, খুব আনন্দ হচ্ছে এবং আমার খুব প্রিয় প্রিয় মানুষরা আমার সহ অভিনেতা। টেলিভিশন ফরম্যাটে, অন্তত মেগা সিরিয়াল ফরম্যাটে থ্রিলার এই প্রথম, সো এটা আমাদের মতন চ্যানেলের কাছেও খুব প্রেস্টিজ প্রজেক্ট, খুব একটা নিশ প্রজেক্ট। আমরা একটা অন্যরকম টার্গেট অডিয়েন্সকে কেটার করার চেষ্টা করছি। আর অবশ্যই আমার প্রিয় সহ অভিনেত্রী, যাদের যার সাথে অভিনয় করার জন্য আপনারা আমাদের জুটিকে এত ভালোবেসেছেন, সেই রূপমা রায় আছে আমার সাথে, সেটা একটা অ্যাডেড বোনাস তো বটেই। সো সব মিলিয়ে ইটস নাইস ফান, উই আর হ্যাভিং ফান, আপনারাও দেখে মজা পাবেন আশা করছি। নমস্কার, আপনারা এতদিনে নিশ্চয়ই জানতে পেরেছেন যে জি বাংলায় আসতে চলেছে নতুন এক ধারাবাহিক লালকুঠি। লালকুঠি নামটা শুনলেই কিরকমটা গা ছমছমে ভাব হয় না? ঠিক ধরেছেন, একটু অন্যরকম। আমার মনে হয় টেলিভিশনের পর্দায় এরকম অন্য ধরনের কাজ আপনারা বোধহয় দেখেননি, আমি তো অন্তত করিনি। আমার জীবনে এই প্রথম এরকম ধরনের কাজের অভিজ্ঞতা, তো ভীষণ ভালো লাগছে। তা আমার যেমন কাজ করতে ভালো লাগছে, আমার মনে হয় আপনাদের দেখতেও খুব ভালো লাগবে। তাই বলছি দেখতে ভুলবেন না লালকুঠি, সোম থেকে শুক্র প্রত্যেক দিন রাত 9:30 শুধুমাত্র জি বাংলায়। নমস্কার, আমি প্রিয়ম চক্রবর্তী। এই মুহূর্তে যেখানে রয়েছি সেখানে আরও একটা পরিচয় আছে, সেটা হলো মহুয়া। আপনাদের সবার প্রিয় জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক লালকুঠি, তার সেটেই এই মুহূর্তে রয়েছি, শুটিং চলছে। লালকুঠি আসছে 2 মে থেকে সোম থেকে শুক্র প্রতিদিন রাত 9:30। সবাই দেখবেন একটা নতুন ধরনের গল্প, নতুন চরিত্র, আপনাদের সবার খুব ভাল লাগবে, কারণ এরম ধরনের থ্রিলার গল্প আমাদের মেগা সিরিয়ালে অন্তত আমি জানি না কখনো হয়েছে বলে। তো নতুন ধরনের একটা গল্প, নতুন চরিত্র, শুধু আমি নয় আরও যে চরিত্রগুলো আছে সেগুলোও খুব অন্য ধরনের, গল্পটাও খুব অন্য ধরনের। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। প্রতিদিন সোম থেকে শুক্র রাত 9:30 জি বাংলায় অবশ্যই দেখবেন লালকুঠি।